আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের এক সময়ের বরেণ্য শিল্পী, যিনি গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরপরেই সঙ্গীত ছেড়ে রাজনীতিতে এসেছেন, কী বলে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আমাদের মমতাজ আপা। দর্শক, সময়টা অনেকটা খারাপই যাচ্ছে, জয়কালে ক্ষয় নাই আবার মানে ক্ষয়কালে রক্ষা নাই, ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন, রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন। আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায়, টেলিভিশন টকশো সব জায়গাতেই তিনি নাই। বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ, এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না, কেউ আবার তার জন্য দোয়াও চেয়েছেন। এই যখন অবস্থা, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সিচুয়েশনটাকে কভার করার জন্য গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাবেক এমপি, কী বলে যে সঙ্গীত শিল্পী মমতাজ আপা। এই মুহূর্তে আপনার গত কালকে সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শো করে তিনি দেশে ফিরেছেন। এরই মধ্যে তার এই এইডসের ইস্যুটা যখন সামনে এসেছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্য হচ্ছে, আমি নানান কাজে ব্যস্ত থাকি, এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে আসলে বিব্রত, এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নতুন আর একটা চাপ, সেটা হচ্ছে মিথ্যাচারের চাপ, শুনলাম আমার নাকি এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সেই কারণেই স্টেজ শুনিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এখন তার এই বক্তব্যের পর তিনি আপনার যে বক্তব্য দিচ্ছেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য, যে না ভাই তোমার এইডস হয়েছেই, এটা তুমি লুকাচ্ছ। মানে কমেন্টগুলো দেখলে আমার মনে হয় যে বাংলাদেশে মাঝে মাঝে হয় কি, যে ধরেন মিডিয়াতে অন্তত আমরা যাদেরকে পছন্দ করি অপছন্দ করি, অপছন্দের কোনো ব্যক্তিকে নিয়ে যদি কোনো নিউজ হয়েই যায়, তখন সেটা সত্য মিথ্যা সেটার পক্ষে আসলে যাচাই বাছাইয়ের দরকার হয় না, মানুষ তার জায়গা থেকে সেটাকে এক ধরনের সঠিকই বানাতে চায়। তো প্রকৃতপক্ষে মমতাজ সম্পর্কে যতটুকু তথ্য মানে এখানে আসছে, তিনি আসলে এইডসে আক্রান্ত না। তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই এইডস হলে কি তিনি স্বীকার করবেন কি না, এইটাও আসলে একটা বিষয়, এটা কেউই কখনো স্বীকার করবে না। আর এইডস রোগটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না, আমরা যতটুকু এইডসের উপরে মানে মোটামুটি পড়াশোনা করছি দেখছি আর কি, এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্য, আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের সঞ্জীবনী বা জীবনী শক্তি চুইসা নেয়, তারপর শুকাইয়া গালগোল ভিতরে চলে যায়, একটা সময় গিয়া তিনি হয়তোবা মারা যান আর কি। বাট লম্বা একটা প্রসেসিং, এটা নগদে জ্বরের মতন সর্দি কাশির মতন আউটে ফোকাস হওয়া কোনো রোগ না। তো যাই হোক, এখন মমতাজ শিল্পী যেহেতু বলেছেন তার এইডস হয় নাই, এখন এটাই হচ্ছে ফাইনাল কথা, তার এইডস হয় নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।